Hello, my lovely viewers. Shabai kassalamu alaikum. আজকে আমি মাছের মা আবারও ফিরে আসলাম আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের এই এই যেটা হচ্ছে বাটানা স্কোয়ারসের গাছ, দেখেন পাতাগুলোর কি অবস্থা। এই শীতে পাতাগুলো একদম মরে মরে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের এই যে আমার এই বাটানা স্কোয়ারসটা, দেখেন কত কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই গাছটা কিন্তু আমি টেস্কো থেকে কিনছিলাম, মানে এই বাটানা স্কোয়াশটা খাওয়ার জন্য টেস্কো থেকে কিনে, তারপর ভিতরে ছিল বীজ, সেই বীজ থেকে আমি তিনটা মোটামুটি গাছ আমার তোলা হয়েছিল। সেই গাছের এই বাটানা স্কোয়াশটা আজকে কাটবো। আলহামদুলিল্লাহ দেখেন কত বড় হয়েছে এইটা। দেন এইখানে আরেকটা আসছিল, সেটা ইভ নষ্ট হয়ে গেছে। যাই হোক, তারপরে এইটা আসছে, আরও ভিতরে আসছে। তো এইটা আজকে আমরা ইনশাল্লাহ কাটবো। হ্যাঁ, এটা কাটবো, মারছে বিসমিল্লা বিসমিল্লা। এই যে লোক, এই যে বাটানা স্কোয়াশটা। তো বিসমিল্লা করে এই প্রথম আমাদের এইটা বাটানা স্কোয়াশ হলো আলহামদুলিল্লাহ। আর বড় করবো না, এটা কেটে ফেলবো বিসমিল্লা। ওয়াও মাশাল্লাহ, দেখছেন কত বড় হয়েছে মাশাল্লাহ। কুচি বাটানা স্কোয়াশের পাতাগুলো কাটবো। এগুলা দিয়া লাউ শাকের মতো রান্না করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে। আর আমি এখান থেকে কিছু বড় পাতা কেটে দিবা, এটা দিয়ে আমি কোকোনাট দিয়ে একটা রেসিপি, আমার আব্বুর রেসিপি করব। ওইটাও কাটো। মিষ্টি লাউ এটা, এখানে যদি চেরি টমেটো মাশাল্লাহ। আরো যদি হয় হবে না থাক এখানে। আর ওখানে বিন বিন গুলা কাটতে হবে। বিন গুলা দেখেন কত বড় হয়েছে, লম্বা 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 বিন। ওই যে একটা টেরি টমেটো, ওই যে ইয়েলো কালার দেখা যাচ্ছে। কত লম্বা হয়ে গেছে। আজকের আকাশটা লাভলি ওয়েদার আজকে। ওই সেটা অনেক বিশাল বড় হয়ে গেছে। বিনু সবুজ, পাতাগুলো সবুজ দেখা যায় না বেশি। আরো আগেকার ফ্রিজে আছে, এখনো স্টিল অনেক সবজি। এভাবে সবজি গার্ডেন করে অনেক খাওয়া যায়, সবাইকে দেওয়া যায়। এটা আসলে একটা ফান সবার সাথে শেয়ার করা, এটা
মার্চের ড্যাডির হবি, তাই না তোমার? এই যে সবগুলো হতেছে বাটানো স্কোয়াশের পাতা, এগুলো কোকোনাট মিল্ক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, বা সিম্পলি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলেও বেটার। এগুলো আমি সব কাটতে হবে, ফ্রিজে রাখবো। আর হচ্ছে এই যে আমাদের সিম, দেখেন কত বড় বড় হয়েছে, এই যে করল্লা তিনটা, আর এই যে বিন, বাটানা স্কোয়াশ, এই আজকে মতো হারভেস্ট করা হয়েছে। আর এইগুলা হতেছে বাটানা স্কোয়াশের বিগ বড় বড় পাতাগুলা, এইটা দিয়ে আমি একটা রেসিপি করব আমার আব্বুর খুব ফেভারেট সেই খাওয়াটা, আমি সেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব, হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এইটাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া রাখেন, আল্লাহ হাফেজ, বাই বাই এভরিবডি।